এমন অপরূপ দৃশ্য বন্ধুরা তোমরা কোথায় দেখতে পাবে না। অবশ্যই আজকে ব্লগটা দেখো, খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তোমরা খুবই মজা পাবে আর বলতে পারো দারুণ একটা ভিডিও উপভোগ করবে। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। রোমান পাপ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে। তো বন্ধুরা দেখতে পারছো আমি কোথায় এসেছি, আমি এসেছি আমাদের ঠাকুরের মন্দিরে। আর আমাদের ঠাকুরের মন্দিরে এসেছি, আজকে উৎসব চলছে, বড় মার জন্ম উৎসব চলছে, যার কারণে মন্দিরে আসলাম। আর এই অপরূপ দৃশ্যগুলো তোমাদের সামনে শেয়ার যদি করতাম না তবে খুবই একটা বড় মিস হয়ে যেত, তারপরে আমার মনে খুবই একটা দুঃখ হতো যে আমি এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমি বেশিটুক কিন্তু ভিডিও আজকে করলাম না, জাস্ট ছোটো একটা ভিডিও করেছি, যতটুক আমার নেওয়ার মতন হয়েছে আমি ততটুকুই করেছি। কারণ বুঝতেই পারো এই গরমের মধ্যে এত মানুষের মধ্যে যতটুক আমার মানে নেওয়ার মতন হয়েছে ক্লিপগুলো আমি ততখানি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক কিছু ছিল বন্ধুরা, সকাল থেকে তো পুরো উৎসব চলছিল, তো সকালবেলাটা আমি আসতে পারিনি, সেটা সব থেকে বড় আমার দুর্ভাগ্য। কারণ সকালবেলা আমার বর চলে গেছিলো অফিসে, আর এতটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো তার জন্য একা আসতে খুবই একটা বলতে পারো ছেলেকে নিয়ে অসম্ভব ছিল, যার কারণে আসলাম বিকেলবেলা। বিকেলবেলা আসার পর অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিলো, এক সাইডে উৎসব চলছিল, এক সাইডে প্রোগ্রাম চলছিল, গান বাজনা চলছিল, মানে দারুণ একটা পরিবেশ ছিল, যেটা মানে দেখার পর আমি যে ভিডিও অন করব সেটা ভুলে গেছিলাম সত্যি কথা, এতটা ভালো লাগছিলো। মানে নিজের চোখ সরাতে পারিনি ভিডিও আর কি অন করব বলো, মানে আমি নিজে উপভোগ করছিলাম তেমনটা। তো যাই হোক, আমি তোমাদের সামনে অল্প স্বল্প কিছু কিছু ভিডিও নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, পুরোটুক করতে পারিনি। আর খুব থেকে মানে সব থেকে দুঃখের ব্যাপার হলো আমি গেটের থেকে ভিডিওটা নিতে পারলাম না, কারণ গেটের সামনে এতটা ভিড় ছিল আর ট্রাফিক তো বুঝতেই পারো আমাদের এখানে অনেকটা ট্রাফিক, আর গাড়ি একদম গ্যাদারিং হয়ে গেছিলো, যার কারণে যে মোবাইলটা যে অন করব সেটা সম্ভবই ছিল না, বাবু ছিল কুলে, তো তার জন্য সম্ভব হয়নি বন্ধুরা। তো যাই হোক, আমি ভিতর থেকে যতটুকু পারলাম ক্লিপগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে একদম বুঝতে পারবে যে কতখানি সুন্দর হয়েছিল এই ভিতরটা, যদি এমনটা হয়েছে বাইরের দিকটাও আরও তেমনটাই সুন্দর ছিল। তো এদিকে দেখতে পারছো, আর এদিকে দেখো আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে কিছু একটা বলবো, কিন্তু তখন গানের এতটাই আওয়াজ আসছিলো যে কোনো কথা বললে তোমরা শুনতে না, তার জন্য আর বলা হলো না। আর এদিকে দেখতে পাচ্ছ লাইটিংগুলো দেখে না আমার এত ভালো লাগছিলো, দিনের বেলা তো উৎসব চলছিল ঠিকই, কিন্তু রাত্রেবেলার এই দৃশ্যটা দেখার জন্য মানে একদম বলতে পারো দেখে একদম মনটা মুগ্ধ হয়ে গেল, এতটা সুন্দর। আর এটা হলো মানে আমাদের আচার্যদেবের রুমটা, আর ঠাকুরেরটা তোমরা দেখেছো, তারপরে মানে কি আমরা অল্প লেট হয়ে গেছিলো বলে মানে দরজাগুলোর সামনের দিক থেকে লাগানো হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এমন নয় যে আমি ঠাকুরের দর্শনই করিনি, সেটা করেছি, কিন্তু তারপরে যে গেটটা লাগানো হয়ে গেছিলো মানে দরজাগুলো লাগানো হয়ে গেছিলো, তখন আর ভিডিও আমি অন করেছিলাম, তখন আর মানে ভিডিও নিতে পারলাম না। তো তার জন্য তোমাদের সঙ্গে খুবই একটা বড় দুঃখিত ব্যাপার যে আমি মানে মেন যখন ঠাকুরের বিগ্রহ আমি মানে প্রণাম করছিলাম তখনই আমি সেগুলো ক্লিপ নিতে পারলাম না। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ঠাকুর সৎসঙ্গ বিহার গুয়াহাটি, আর এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা। আমার ছেলে তো সব থেকে বেশি আনন্দ উপভোগ করেছে বলতে পারো, ও মানে ও প্রসাদ খাবে না শুধু ঠাকুরের মন্দিরে থাকবে এমনটা, আমাদের হাত ছেড়ে আমার ছেলে ঠাকুরের মন্দিরে বসেছিল, মানে ওর ঠাকুরের মন্দিরেই বসে থাকবে, ও যাবে ও ঘরেও যাবে না আর প্রসাদ খেতেও যাবে না, এখানে বসে থাকবে। তো ও খুবই আনন্দ করেছে, খুব আনন্দ করেছে, আর আমরা খুবই আনন্দ করেছি। আর অবশ্য যারা যারা গুয়াহাটি আসবো অবশ্য আমাদের ঠাকুর মন্দিরে একবার হলো দর্শন করে যেও, খুবই সুন্দর মন্দির, আর দেখার পর তোমাদের মনে হবে সেখান থেকে আর যাই না, সেখানে থেকে যাই। আর ঠাকুরের যে সত্যি ঠাকুর যে আছেন সেটা তোমরা আসলে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে।
তো চলো বন্ধুরা, এতখানি ভিডিওটা ছিল আজকে, আর এখানে আমরা আনন্দবাজারের জন্য লাইন ধরেছি। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, বাই বাই, জয় গুরু।